থাকবে। আটক তিন তরুণের নিঃশর্ত মুক্তি ও এর পেছনে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবি জানান। তাদের জেলে ঢোকানোর সময় এবং আদালতে হাজির করার সময় বোরকা পরার সুযোগ দেওয়া হয়নি বলে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। মূলত ধর্ম পালনের উপর আঘাত, তা মোটেই গ্রহণযোগ্য নয়। এদেশের মানুষ না খেয়ে মরতে রাজি, কিন্তু ধর্মের অবমাননা সহ্য করতে রাজি নয়। আশা করি বিষয়টি সরকার সঠিকভাবে মূল্যায়ন করবে। এদিকে